বন্ধুরা, আসছে নতুন ধারাবাহিক পঞ্চমী, তবে এর নাম রাখা হয়েছিল নাগ পঞ্চমী। তবে বর্তমান পঞ্চমী নামেই আসছে এই ধারাবাহিক। নাগ পঞ্চমীতে একজন মেয়ের জন্ম, যার উপর নীলকণ্ঠের আশীর্বাদ আছে, আর সেই হলো পঞ্চমী। স্টার জলসায় এক অলৌকিক ধারাবাহিক আসছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। শাহানা দত্তের নতুন ধারাবাহিক পঞ্চমীতে প্রধান চরিত্রে আছেন সুস্মিতা দে। প্রথম প্রমোতেই এই ধারাবাহিক দর্শকদের মনে ঝড় তুলেছে, মনে তুলেছে এক কৌতূহল। দর্শকরা জানতে চায় কবে থেকে আসছে এই ধারাবাহিক, তেমনই জানতে চায় এই ধারাবাহিক আসার জন্য জলসার কোন ধারাবাহিক বন্ধ হবে। একসাথে বাংলা মিডিয়াম এবং পঞ্চমী এই মুহূর্তে রয়েছে, তবে এখন পঞ্চমী আসতে দেরি আছে। তবে বর্তমানে দুটি ধারাবাহিক শেষ হওয়ার মুখে আছে, সেই দুটি হলো গোধূলি আলাপ ও আলতাফড়িং। এরপর গোধূলি আলাপ নাকি আলতাফড়িং, কোনটি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে গোধূলি আলাপ। গোধূলি আলাপ ধারাবাহিক কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তার জায়গায় আসবে পঞ্চমী। এবার আপনাদের প্রশ্ন, কবে আসবে এই ধারাবাহিক? তাহলে বলবো বন্ধুরা, আগামী বছর জানুয়ারিতেই আসছে, খুব সম্ভবত রাত 8টায়। এইরকম নতুন নতুন ধারাবাহিক এবং টলিউডের গল্প জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে অলে ক্লিক করে দিন। সেলিব্রিটিদের গল্প জানার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না যেন।